বরিশাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে তৃতীয়বার 2 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই প্রদর্শনী করা হয়। 26 ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন বিইউপিএস এর উপদেষ্টা ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু জাফর মিয়া সহ ফটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ সহ অন্যান্য শিক্ষার্থীরা। আমরা বিশ্ববিদ্যালয় পরিষদ সবসময় তোমাদের পাশে আছি। আমরা হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে অনেক সহযোগিতা আমরা করতে পারি, কিন্তু তোমরা যে নিজের উদ্যোগে নিজের চেষ্টাই করছো, এইটাই হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের একটা অনুরোধ। আগামী 27 ফেব্রুয়ারি বিকেল 4টা পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শন করা হবে।